পূর্ব বর্ধমান জেলার কালনার শ্যামগঞ্জ পাড়া সিঙ্গিপুকুর এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতে তাণ্ডব। বাড়িঘরদোর ভাঙচুর করে একজনকে ধারালো অস্ত্রে কোপ মারে দুষ্কৃতীরা। সোমবার সকালে ওই এলাকার বাসিন্দারা কালনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এলাকারই যুবক পলাশ রাজবংশীর বিরুদ্ধে। অভিযোগ, পলাশ রাজবংশী সহ বেশ কয়েকজন অসামাজিক কাজের সাথে যুক্ত, আর তাই বাকি এলাকার মানুষেরা তাদের অসামাজিক কাজের প্রতিবাদ করে। এলাকার বাসিন্দারা এলাকারই একটি লোকনাথ সংঘ নামে ক্লাবে ঢুকতে বাধা দেয় তাদের, আর সেই রাগ থেকে গতকাল রাতে ধারালো অস্ত্র দিয়ে তাণ্ডব চালালো অভিযুক্ত যুবকরা। এলাকারই বাসিন্দা সহদেবশীল ঝন্টু হালদারের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় তারা। পাশাপাশি লোকনাথ সংঘ ক্লাবের টিভি, ফ্যান, ক্লাবে রাখা সিমেন্টের বস্তা কুপিয়ে নষ্ট করে দেয় তারা। এমনকি এলাকার মহিলাদেরও রেওয়াত করেনি দুষ্কৃতীরা, তাদের গলায় রামদা ধরে হুমকি দিতে থাকে। ওরা এসেছিল, আসার পর ওকে খুঁজলো কৌশিক হালদারকে, দিয়ে ওকে তো পাইনি, দিয়ে বাড়ি ঘর সব কুপিয়ে দিয়ে গেছে, আমাকে হুমকি দিয়ে গেছে। কৌশিক হালদার আপনার কে হয়? স্বামী। আচ্ছা, দিয়ে তারপরে? দিয়ে তারপরে এই সব পরে টরে তারপরে গেছে। আচ্ছা, কে কি দিয়ে কুপিয়েছে? কি দিয়ে? রামদা গুলো ছিল। আচ্ছা, কতজন এসেছিলেন? তিন চারজন এসেছিল, তার বেশি, চার পাঁচ জন হবে। আচ্ছা, থানায় জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ। থানা থেকে কোনো স্টেপ নিয়েছে এখনো পর্যন্ত? না। আমি সার রাতে যখন 9:30 বাজে তখন আমার মেয়েকে খাওয়ানোর জন্য ঘরে গ্রিলটা খোলা ছিল, দরজাও খোলা ছিল, মেয়ে খাওয়াচ্ছি, আমি বাইরে আওয়াজ পেয়ে গ্রিলের সামনে মেয়ে নিয়ে আসছি, দেখছি রিজু, পলাশ আর রাহুল বলে এই তিনটে ছেলেকে আমি দেখেছি। এই তিনটে ছেলে বড় বড় সে হেসো নিয়ে আমাদের টালির ওপর মারতে মারতে ঠিক করছে। তখন আমি বললাম যে আমাদের ঘর কেন ভাঙছো? বলছে তুই বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয়, খিস্তি দিচ্ছে, খিস্তি দিয়ে বলছে বেরিয়ে আয়। যে আমি গেট পর্যন্ত এসছে, যে আমার মেয়ে খুব কান্নাকাটি করছে, তাই হেসোটা আমার গলার কাছে নিয়েছিল আমার মেয়েরা, আমার যে আমার মেয়ে কান্নাকাটি করে ঘরের দরজা দিয়ে আমরা ঘরে ঢুকে পড়েছি। তারপরে ওরা বলছে আর বাড়িতে আমার স্বামী ছিল না, আমার স্বামী ডিউটি গেছিল রাত্রি 9:30 পর, বাড়িতে কেউ ছিল না, শুধু আমি আর আমার মেয়েই ছিলাম, আর পুরো বাড়ি ফাঁকা ছিল। এখানকারই বাসিন্দা আমি হাসপাতালে ডিউটিতে ছিলাম, হঠাৎ আমার বাড়ি থেকে ফোন আসে, আমার বউকে মারধর করে, আমার বাড়ি ভাঙচুর করে, গ্রিল ফিল ভেঙে দেয়। তারপরে এসে শুনছি যে আমার ভাইকে ওইখান থেকে অ্যাটাক করেছিল, পিত্তলায় ওইখানে মেরেছে, বুটানকে মেরেছে, আমার ভাইকে ওর গলায় হেসে ধরেছে। তার কারণ হচ্ছে এরা দীর্ঘ কতদিন ধরে, কত বছর ধরে আমাদের পাড়ার বাচ্চা বাচ্চা কয়েকটা ছেলেকে কোপ মেরেছে, তার কারণে পাড়ার প্রতিবেশী সব থানায় গেছিলো, কমপ্লেন জানিয়েছে, থানার থেকে কোনো স্টেপ নেয়নি, এবং পার্টি অফিস এবং বড়ো বড়ো যারা আমাদের এখানকার পরিচালনা করেন নেতা তাদের কাছে গেছিলো, সেসব নেতারা এসে এখানে মীমাংসা করে দেয়। করে দেওয়ার পরে তারা এখানে বলে যায় যে এই সব ব্যক্তিরা যেন এই এলাকায় এবং এই ক্লাবে এই সব ছেলে পেলে যারা ঝামেলা করে তারা যেন এখানে না ঢোকে, এটাই হচ্ছে ওদের ক্ষোভ। এই ক্লাবের ভিতরে ওরা জুয়োর বোর্ড বসাতো, বাইরের থেকে লোক নিয়ে এসে জুয়ো খেলাতো, এইগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এরা এখানে ঢুকতে পারে না বলে এই পদে পদেই আমাদের সাথে এরকম ঝামেলা করে। এই গত দুর্গাপুজো তো এরকম আমাদের এক বৌদিকে এবং ভাইয়ের বউকে পিটিয়েছে, মেরেছে, ভাইকে মেরেছে, এটাও থানাতে কমপ্লেন জানানো আছে। থানার থেকে পুলিশ আসে, এসে শুধু বলে আমরা দেখছি, ওই দেখছি বলে চলে যায়, তারপরে ঘুরেও আসে না। এবং কার্গো রীতিমতন তাই পুলিশ এসছে, এসে তারপরে গিয়ে ওদের কাছেই পুলিশ গার্ড দিয়েছিল, এবং আমাদের যে সমস্যা হয়েছে পুলিশ শুনতে নারাজ। তারপরে যা হোক আমরা সবাই মিলে পাড়ার প্রতিবেশী চেপে ধরে বলেছি, বলার পরে তখন বলে তোমরা থানায় গিয়ে কমপ্লেন জানাও। যখনই আমরা পাড়া প্রতিবেশী মিলে যেতে চাইছি তখনই তারা লাঠি ফাঠি দেখিয়ে আমাদেরকে ছন্নছাড়া করে, ওই রাত্রে আমরা কিছু করতে পারিনি এবং যেতে পারিনি। এবং এখন আমাদেরকে এসে বলছে আমাদের 3 দিন সময় দাও, 3 দিনের ভিতর আমরা কিছু করব। এবং যারা প্রত্যক্ষদর্শী তারা আমাদের মতনই সাধারণ, তারা শুধু এসে আমাদের বাড়িতে কোপ টোপ দেয় এবং বলে আমাদের হাতে বড় মাথা আছে। তা পুলিশ প্রশাসন কী কারণে ওদেরকে ধরতে পারছে না? আমাদের যদি এই সামান্য এই দুটো ছেলেদের হাত থেকে যদি আমাদেরকে নিরাপত্তা না দিতে পারে আমরা কার কাছে যাব? আমরা কার কাছে যাবো? এখানে প্রতি মোটামুটি কম বেশি সব নেতা মন্ত্রীর কাছে আমাদেরকে যাওয়া আছে। এই সামান্য কয়েকটা ছেলের জন্য আমাদের এই নিরাপত্তা আমরা পাচ্ছি না, এই দুটো লোক ব্যক্তিদের পুলিশকে তুলতে পারছি না। হঠাৎ করে ভাঙচুর চালানোর কারণে এখানে ওরা আজকে থেকে নয়, এই দীর্ঘ এরা 8 বছর ধরে ভাঙচুর চালাচ্ছে, ওরা অসামাজিক কাজকর্ম করে এখানে, আমরা বাধা দিই। ওরা এখানে বোম বাঁধত, জুয়ো খেলতো, আমরা পাড়া ক্লাবের ছেলে পেলে কত না পাড়া প্রতিবেশী আমরা বাধা দিই। বাধা দেওয়ার পরে ওদেরকে বললাম তোরা এখানে আসবি না, অসামাজিক কাজও করবি না এখানে, তোরা আবার এসে ক্লাব ভাঙচুর দাঙ্গা, ওরা মেন উদ্দেশ্য ওরা ক্লাবে ঢুকতে পারে না, এই জন্য দাঙ্গা করে, আর কথায় কথায় দাও বন্দুক পিস্তল বের করে,
অনেকবার ওদের নিয়ে মিটিং হয়েছে এই নিয়ে, পুলিশ প্রশাসনে গেছি আমরা, কোনো ফল পাইনি আমরা। রাস্তা দাঁড়িয়েছিলাম, হট করে ওরা ঢুকলো, ঢুকে খিস্তখামারি করলো, বাইক বাহিনী নিয়ে আসলো, দু তিনটা বাইক বাহিনী ছিল, আরও দশ বারবার এসছে এরা বাইক বাহিনী নিয়ে, আর দশজন এসেছিলো, এসে মারধর করেছে। কালকে হট করে ঢুকে আমরা গাড়িটা ছিল, গাড়িটা ভাঙচুর করলো, আর তখন ছিল পায়ে কোপ মারলো, আমাকে একটা পিস্তল ধরলো, পিস্তল যখন ধরেছে আমাকে, আমি ছুটে পালিয়েছি, আমরা যখন পাইনি আমার গাড়িটা ভাঙচুর করলো। আর ভাঙচুর করার পরে আমার বাড়িতে এসে বাড়িতেও ভাঙচুর করলো, আমাকে পাইনি বলে আমার ছেলের গলায় দাও ধরেছে, আমার ছেলে কোপ দিতে গেছিলো, তারপর কিছু না ভাড়া দিয়েছে, ওকে পাসনি, ও বাবাকে পাইনি, ও ছেলেকে মারতে গেছিলো। তারপরে তো আমার দাদার ঘর ভাঙচুর করেছে, আমার একটা ভাইপোর ঘর খারাপ করতে হয়েছে, ঘর ভাঙচুর করেছে, ক্লাব ভাঙচুর করেছে। এটা এখন তো জানিয়েছি, আগেও অনেকবার জানিয়েছি, থানার কাগজপত্র আমার কাছে আছে, আগেকার থানাতে কোনো স্টেপ নিইনি, ওরা হাত বুক ফুলে ভরে থানা কিছু করতে পারবে না, আমাদের কিছু করতে পারবে না, আমাদের এ আছে সে আছে যা তা বলে। এই ঘটনায় সুশান্ত মজুমদার নামে এক ব্যক্তিকে পায়ে ধারালো অস্ত্রে কোপও মারে তারা। এই ঘটনায় সোমবার কালনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সুশান্ত মজুমদার। এলাকারই যুবক পলাশ রাজবংশী, পরেশ রাজবংশী সহ সাতজনের নামে কালনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।